রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি স্টেশন এবং বাসা বাড়িতে গ্যাস সংকট চলছে। পরিবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, পরিবাগ এলাকার কি অবস্থা দেখছেন বর্তমানে? গ্যাস নিতে আসা গ্রাহকরা কি বলছেন? লোপা, রাজধানীর পরিবাগ এলাকায় আছি এবং এখানকার একটা যদি বলি যে গ্যাস পাম্প, সেই গ্যাস পাম্পের সামনে আমার অবস্থান এবং এখানে কিন্তু আসলে গ্যাস একদমই নেই। এবং যদি এই গ্যাস স্টেশনের অবস্থা একটু দেখাই এখানকার চিত্রটা, তাহলে দেখবেন যে আসলে এখানে কিন্তু এখন জনশূন্য অবস্থায় রয়েছে। কারণ যারাই আসলে এখানে গ্যাস নিতে আসবেন তাদের কিন্তু আসলে চাইলেও গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। এবং এখানে কিন্তু আসলে সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছে যে আসলে এই যে গ্যাস পাম্প, এখানে কিন্তু আসলে কোনো গ্যাস নেই। এবং এখানে যারা কর্মচারী রয়েছেন, এছাড়া এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলেছি যে এখানে আসলে গ্যাসের সরবরাহ কীরকম, গ্যাসের চাপ কীরকম এবং এই যে গ্যাসের যে সংকট, এটির কারণটি আসলে কী। এবং এখানে কিন্তু তারা বলেছেন যে আসলে গ্যাসের যে ক্রাইসিস, যে সংকট, সেটি কিন্তু আসলে প্রচুর পরিমাণে। এবং এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রতিদিন যদি বলি যে 100-এর উপরে গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানকার যে গ্যাস পাম্পের লোকজন যারা রয়েছেন তারা ফিরিয়ে দিচ্ছেন। কারণ এখানে গ্যাস একদমই নেই বলা চলে। যারা আসছেন তারা মূলত তেল নিতে আসছেন এবং অন্যান্য জ্বালানির যে উপকরণগুলো রয়েছে সেগুলো নিয়ে আসছেন, কিন্তু তারা কিন্তু গ্যাস একদমই পাচ্ছেন না। এবং যে সকল সিএনজি কিন্তু আসলে আসছে তারা কিন্তু আসলে এখান থেকে গ্যাস না পেয়ে চলে যাচ্ছে এবং এখান দিয়ে অনেকে চলে আসছে, তাদেরকে কিন্তু আবার পরবর্তীতে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে কারণ গ্যাস নেই। এবং তারা কিন্তু পরবর্তীতে অন্য স্টেশনে চলে যাচ্ছে। এবং তারা বলছেন যে সকল চালক রয়েছেন তারা কিন্তু আসলে রীতিমতো অনুরোধ করছেন যে সামান্য কিছুটা হলেও গ্যাস দেওয়ার জন্য, কিন্তু চালকদের সেই অনুরোধও কিন্তু এখানকার গ্যাস পাম্পে যারা রয়েছেন তারা কিন্তু রাখতে পারছে না। এবং এই যে গ্যাসের যে সংকটের যে সময়, সে সময়টির ব্যাপারেও কিন্তু আমরা আলাপ করেছি। তারাও কিন্তু বলেছেন যে ভোরবেলা যদি বলি যে 5:30-6 দিকে গ্যাস থাকলেও এর পরবর্তীতে কিন্তু সারা দিনভর কোনো গ্যাস থাকে না এবং সারা দিনভর কিন্তু তারা আসলে কোনো গ্যাস দিতে পারেন না। এবং এভাবে বেশ কয়েকদিন চলছে বলেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। লোপা, তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।